नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 16 জুলাই 2021 বিকাল 4:53 মিনিটে সূর্যের রাশি পরিবর্তন, অর্থাৎ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। মিত্র রাশিতে, চন্দ্রের রাশিতে এই রবির প্রবেশ। এই যে রবি যে চন্দ্রের রাশিতে প্রবেশ করছে, 5টি রাশি তৈরি থাকুন, কোটি টাকা কামাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই 5 রাশি তৈরি থাকুন। এই রবির রাশি পরিবর্তনের পর থেকে এই 5 রাশির ক্ষেত্রে ভাগ্য খুলতে চলেছে। দেখুন, এই যে মিত্র রাশিতে যে প্রবেশ করছে, তার বলে কিন্তু সব রাশিকেই যে সমান ফল দিচ্ছে তা নয়, জ্যোতিষশাস্ত্র তা বলে না। বেশ কিছু ক্ষেত্রে শুভ, কিন্তু যেগুলো রাশির কথা বলছি না সেগুলো রাশি কিন্তু সেই অনুযায়ী কিন্তু শুভ ফল পাবে না। অর্থাৎ এই 5টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে এই সময় কিন্তু লাভ পেতে চলেছে। অর্থাৎ এই সূর্যের যে সংক্রান্তি, এই 4:53 মিনিটে হচ্ছে, অর্থাৎ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে, মিত্র রাশিতে। দেখুন, মিত্র রাশিতে গিয়েও সূর্য সেখানে অনেক অংশে কিন্তু দুর্বল, রবি অনেক অংশে দুর্বল হয়ে যাচ্ছে। কারণ কর্কট রাশিটা হচ্ছে জলীয় রাশি, জলতত্ত্ব, এবং সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব। সেখানে গিয়ে তার অগ্নিতত্ত্ব গ্রহ জলতত্ত্বতে গিয়ে, যদিও মিত্র দুজনা, কিন্তু সেখানে তার পাওয়ার কিন্তু কমে যাচ্ছে। কিন্তু তার ফলেও 5টি রাশির ক্ষেত্রে আমি আবারও বলছি, তৈরি থাকুন, কোটি টাকা কামাবে। জ্যোতিষশাস্ত্র এমনই একটা বিষয় যে কিছু কম্বিনেশান এমন থাকে যে ক্ষেত্রে বেশ কিছু রাশির ক্ষেত্রে ভালো করে, এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু মধ্যম ফল প্রদান করে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, কোটি টাকা কামাবে, সে রাশির নাম হচ্ছে আপনার বৃষরাশি। বৃষরাশির আপনাদের দেখুন, চতুর্থ পতি রবি তৃতীয়ভাবে অবস্থান করছে। খুব মাইনরলি শুনবেন, সুখ সাধনের জায়গা, আপনার প্রপার্টির জায়গা, সে তৃতীয়ভাবে অবস্থান করছে। গোচরের তৃতীয়ভাবে রবির অবস্থা খুব ভালো। এবং দেখুন, এখানে আপনার মঙ্গল রবি একত্রে এবং শুক্র একত্রে অবস্থান করছে, এবং পাশাপাশি আপনার ঠিক তার সমসপ্তম শনি অবস্থান করছে। এই রবির বলটা শনি কিন্তু পেয়ে যাচ্ছে, অর্থাৎ রবির যে বল শনি পেয়ে যাচ্ছে, এবং মঙ্গলের নিচস্থ ভাব কেটে গেছে। শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময়ে শনির নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এবং এর পাশাপাশি তৃতীয়ভাবে শুক্রের গোচর, এটা বৃষরাশির ক্ষেত্রে খুবই ভালো। এবং শনি কিন্তু সূর্যের দ্বারা বলপ্রাপ্ত হচ্ছে, এবং কেতু কিন্তু সপ্তমভাবে তুঙ্গ গৃহে কিন্তু অবস্থান করছে। বৃষরাশির ক্ষেত্রে কানেকশানগুলো দেখুন, এবং ভাগ্যভাবে এই শনি অবস্থান, এবং রবির দ্বারা বল পাচ্ছে, এবং যেটা কিনা আপনাদের কেরিয়ারের অধিপতি, কর্মপতি। অর্থাৎ প্রথম কথা আমি বলবো, এই যে সূর্য থেকে শনি যে বল পাচ্ছে, ভাগ্যের উন্নতি, বড় বড় কন্ট্রাক্টগুলো আসবে ব্যবসা ক্ষেত্রে, এবং এর পাশাপাশি আপনার কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মপ্রাপ্তি, মান সম্মান বৃদ্ধি, এবং আপনাদের আর্থিক স্থিতি যথেষ্ট কিন্তু এই সময় মজবুত হবে। ব্যবসা থেকে যথেষ্ট উত্থান বৃষরাশি কিন্তু হবে। বিদেশ থেকে আপনাদের অর্থ আসবে, বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যা যুক্ত আছে, বিদেশ থেকে অর্থ, গোল্ড চাঁদি শেয়ার থেকে এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন। এবং বিজনেস ক্ষেত্রে বড় বড় কন্ট্রাক্টগুলো এই সময় কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই যে রবি রাশি পরিবর্তনে আপনাদের সুখ সাধন, ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে যথেষ্ট কিন্তু লাভ কিন্তু দিবে। প্রথম যে রাশির কথা বললাম সেটি হচ্ছে বৃষরাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশি তুলা রাশি। তুলা রাশির আপনাদের দশমভাবে এই রবির অবস্থান, এবং সরাসরি
আপনার চতুর্থভাবে শনির অবস্থান করছে, ষষ্ঠ নামে উমাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং মঙ্গল আপনার দশমভাবে আপনাদের ধনপতি এবং সপ্তমপতি মঙ্গল, এবং শুক্র সেখানে অবস্থান করছে। মঙ্গলের থেকে শুক্র বল পাচ্ছে, মঙ্গল থেকে মঙ্গলের বল শুক্র পাচ্ছে, এবং রবির বল শনি পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনাদের খুবই ভালো, এবং এটা হচ্ছে আপনাদের একাদশপতি। আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, শেয়ার মার্কেট ফাটকা থেকে এই সময় আপনাদের অর্থ পাবেন, আপনাদের প্রপার্টি থেকে লাভ, সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হবে, এবং আপনাদের এ সময়ের মধ্যে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন তাদের ক্ষেত্রে মান সম্মান কাজের সুযোগগুলো আপনাদের বাড়বে, বা আপনারা যারা রাজনীতির ক্ষেত্রে আছে রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান এই সময় হবে, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে, কারণ রবির বল শনি পাচ্ছে এবং মঙ্গলের বলটা আপনার শুক্র পেয়ে যাচ্ছে। এবং আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্টটা কিন্তু পাবেন, এটা কিন্তু খুবই ভালো যোগ। এবং পঞ্চমভাবে বৃহস্পতির যোগ, অর্থাৎ আপনাদের শেয়ার মার্কেট থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পাবেন। নবপঞ্চম যোগ কেন্দ্রতিকোণ রাজ্য সৃষ্টি করছে, এই জায়গাগুলো তুলা রাশির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু শুভ ফল প্রদান করতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে কর্মপতির অবস্থান, এবং সেখানে মঙ্গল নিচস্থ এবং নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, শুক্র একত্রে সপ্তমপতি আপনাদের শুক্র আপনাদের নবমভাবে অবস্থান করছে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং রবি সেখানে কর্মপতি, রবি আপনাদের ভাগ্যভাবে, এবং রবি থেকে আপনার শনি বল পাচ্ছে, বড় বড় কন্ট্রাক্টগুলো আপনাদের আসবে, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে কন্ট্রাক্টুয়াল কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। অর্থাৎ গভর্নমেন্ট রিলেটেড যারা কাজ করছেন তারা কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল পাবেন, এবং যাদের টাকা আটকে ছিল হয়তো আপনি টেন্ডারের টাকা আটকে আছে বা আপনি পেমেন্ট পাচ্ছেন না, সেই পেমেন্টগুলো কিন্তু এই সময় আপনারা পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা আপনাদের এই সময় দিবে, এবং আপনাদের যারা ফিল্ম দুনিয়াতে আছেন অ্যাক্টিং মডেলিংয়ে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান, আপনারা পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আমি আবারও বলছি, মঙ্গল নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, শুক্রের বলবত্তা বাড়ছে, আপনাদের দাম্পত্য সুখের জায়গাও কিন্তু নির্দেশ করছে, এবং আপনাদের বড় বড় কন্ট্রাক্টগুলো ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আসবে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এই সময় দেবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আপনাদের ধনপতি রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল এবং শুক্রের সাথে, এবং সরাসরি সপ্তমভাবে শনির দৃষ্টি, শনি অবস্থান করছে এবং সরাসরি দৃষ্টি আপনাদের রাশির উপর, রবির বল শনি পাচ্ছে এবং শুক্রের বল মঙ্গল পাচ্ছে, কেন্দ্রতিকোণ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় লাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে, কোটি টাকা কামাতে চলেছে। আমি আবারও বলছি এই যে রাশিগুলোর কথা বলছি, কোটি টাকা তৈরি থাকুন, অপেক্ষায় থাকুন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের সফলতা আসবে, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে কর্কট রাশির, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সময়। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে বেশ কিছু লাভ কিন্তু নিয়ে আসবে এই রবির রাশি পরিবর্তন, এই যে রবির বল শনি পাচ্ছে, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে শুভ, ভাগ্যোদয় ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, এবং আপনাদের ক্ষেত্রে কর্মযোগ কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে, এবং মঙ্গলের বল শুক্র পাচ্ছে, আপনাদের গ্ল্যামার দুনিয়াতে আপনারা কিন্তু সাকসেস কিন্তু পাবেন, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। এরপরে যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই রবির রাশি পরিবর্তন আপনাদের কর্মের জায়গাটাতে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে খুব ভালো, কন্ট্রাকচুয়াল জবগুলো পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, কন্ট্রাকচুয়াল জব সফলতা সাকসেস লাভ আপনাদের এই সময় কিন্তু নির্দেশ করছে। মীন রাশির ক্ষেত্রে এই রবির রাশি পরিবর্তনে আপনারাও কিন্তু কোটি টাকা কামাতে চলেছেন, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এবং দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসাতে আপনারা প্রচুর অর্থ কিন্তু কামাবেন এই সময় মীন রাশি। গোল্ড চাঁদি শেয়ার
এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই শুভ ফল প্রদান করছে এবং মান সম্মান বৃদ্ধি। এই রবির রাশি পরিবর্তনের যে সবকটি রাশি যে শুভ ফল পাচ্ছে তা না, বেশ কিছু রাশির ক্ষেত্রে শুভ, বেশ কিছু রাশির ক্ষেত্রে অশুভ। নমস্কার, ধন্যবাদ।